দৈনিক সংক্রমণের নিরিখে কলকাতাকে ছাপিয়ে এবার প্রথম স্থানে উঠে এসেছে উত্তর চব্বিশ পরগনা। তবে এই একদিন সামান্য হলেও কমেছে করোনার মৃত্যুর হার, যা কিছুটা স্বস্তি দিয়েছে রাজ্যবাসীকে। সোমবার যে দৃশ্যের সাক্ষী রইল হাওড়া জেলা হাসপাতাল, তা সম্ভবত আগে কখনো ঘটেনি। হাসপাতাল চত্বরেই কয়েক ঘন্টা পড়ে রইল এক ব্যক্তির মৃতদেহ। শুধু তাই নয়, ওই ব্যক্তির পায়ের ক্ষত ঠুকরে খেল কাক। চোখের সামনে এই ঘটনা দেখলেন হাসপাতালে আসা বিভিন্ন রোগীর পরিজনেরা। পুলিশের অনুমান ওই ব্যক্তি একজন ভবঘুরে। শুভেন্দু কি বিজেপিতে আসছেন, প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। সেই সময় মুকুল রায় বলেন, আর কোনো প্রশ্ন নেই, শুভেন্দুর নামে এলাকায় পোস্টার পড়েছে, তাকে তৃণমূল নেতা নয় সমাজসেবী হিসেবে দেখানো হয়েছে, দেখানো হয়েছে বাংলার মুক্তি সূর্য হিসেবে, গরিবের চাতা হিসেবে। তিনি বলেছেন, সব থেকে ভালো হয় এই প্রশ্ন যদি আপনারা শুভেন্দুকে করতেন। পাঁচিল দিয়ে পৌষ মেলার মাঠ ঘেরাকে কেন্দ্র করে শনিবার থেকে যে অশান্তির সূত্রপাত, সোমবার সেটাই জনরোষের চেহারা নিয়ে আছড়ে পড়ল শান্তিনিকেতনে। মিছিল হলো, বিক্ষোভ হলো, স্লোগান উঠল, অস্থায়ী ক্যাম্প অফিস ভেঙে ফেলা হলো, পেলোডার এনে গুড়িয়ে দেওয়া হলো মেলার মূল প্রবেশদ্বার, ছুঁড়ে ফেলা হলো পাঁচিলের নির্মাণ সামগ্রী। হামলার জেরে আপাতত বিশ্বভারতী বন্ধ রাখার প্রস্তাব দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতি। হাজারো বিতর্কের মধ্যেই ভ্যাকসিন বাজারে আসার সম্ভাবনায় যখন সবে কিছুটা আশার আলো ছড়িয়েছিল, তখনই করোনা নিয়ে নতুন করে সিঁদুরে মেঘ দেখালো মালয়েশিয়া। সেই দেশের স্বাস্থ্য মন্ত্রকের দাবি, সম্প্রতি নোভেল করোনা ভাইরাসের নতুন একটি প্রজাতি বা স্ট্রেন এর সন্ধান পেয়েছে তারা, যা নাকি আক্ষরিক অর্থেই সুপার স্প্রেডার। খোদ মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রকের ডিরেক্টর জেনারেল নূর হিসাম আবদুল্লাহ গত শনিবার তার ফেসবুক পোস্ট লিখেছিলেন, সদ্য খোঁজ মেলা B614G নামের এই নতুন স্ট্রেনটি 10 গুণ বেশি ছোঁয়াচে। কেঁপে উঠল মহারাষ্ট্রের পালঘর। তারাপুর ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অবস্থিত নান্দোলিয়া অর্গ্যানিক কেমিক্যালস নামে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে 8 থেকে 10 কিলোমিটার দূর থেকেও তার আওয়াজ শোনা গিয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, এছাড়াও 3 জন গুরুতর আহত হয়েছেন। মৃত বা আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ এখনও একজন নিখোঁজ। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল এবং স্থানীয় প্রশাসনের আধিকারিকরা।